কয়েকটা সাজেশন দিয়ে দেই, এই সাজেশনটা ফলো করবা ইজিলি হয়ে যাবে। প্রথমে হচ্ছে তোমার ডুয়েটের কোশ্চেন, স্টার্টিং থেকে এ পর্যন্ত, স্টার্ট টু 2023, 2023-এর প্রশ্নটা অবশ্য পাবা না তোমরা আস্তে আস্তে, কিন্তু তারপরে কিছুভাবে অন্যভাবে পাওয়া যায়, যেমন বিভিন্ন বড় ভাই মুখে মুখে বলে, হ্যাঁ বা সামহাও কালেক্ট করা যায়, ওই রকম করে কালেক্ট করতে হবে 2023-এর প্রশ্নটা। স্টার্ট টু 2023 পর্যন্ত ডুয়েটের কোশ্চেন করবে, এটা সবগুলো সাবজেক্টের জন্য এই প্যাটার্নই ফলো করবা। 2 নম্বর হচ্ছে মেইন বই, ঠিক আছে, মেইন বুক সবাই যা পড়ে তুমি তা পড়বা, মেইন বুক থেকে কতটুকু পড়বা, সবাই যা পড়ে গতানুগতিক আর কি, সবাই যা পড়ে তুমি অতটুকুই পড়বা। তো সবাই যা পড়ে হাইড্রোজেনের উদাহরণ যা আছে ফেস পর্যন্ত ওইটা সবাই পড়ে, ঠিক আছে, তুমি অতটুকুই পড়বা। এইগুলো দুইটা একটু পড়লে তুমি হয়তো পসিবলি যে কোনো সাবজেক্টে 70%, 65 থেকে 70% আনসার করতে পারবে, এটা দিয়ে নর্মালি চান্স হয়ে যায় ডিপার্টমেন্টে 100% থাকলে। আচ্ছা, তারপরও রিস্ক না নেওয়ার জন্য, এখন যা বলতে সেটা রিস্ক না নেওয়ার জন্য, এটা হচ্ছে তুমি বিগত সালের বুয়েটের কোশ্চেন, বুয়েট বুয়েট চুয়েট রুয়েট এগুলার, হ্যাঁ এগুলা সব কোশ্চেন না, আবার এগুলার প্রশ্ন ব্যাংকে একটা আছে উদ্ভাস নামে, ঠিক আছে, উদ্ভাস উদ্ভাস নামে একটা প্রশ্ন ব্যাংক আছে, যে প্রশ্ন ব্যাংকটা তোমার হচ্ছে তুমি দেখবো প্রশ্ন ব্যাংকটা খুলে আমার কাছে নাই থাকলে দেখাইতাম, ওইটা ছিল কে জানে নিয়ে গেছে, আমার কাছে বইয়ের অভাব নাই, অনেক বই ছিল এর নাই আর কি। উদ্ভাসটা খুললে তুমি দেখবে, সাপোজ তুমি কেমিস্ট্রি পড়তেছো, ওইখানে ঢুকলে দেখবা যে একটা প্রশ্ন আসছে, সাপোজ হচ্ছে এই যে তুমি একটু আগে দেখাইলা যে ধরো যে ফানির, ফানি এর আকার কেমন, ধরো এই প্রশ্নটা আসলো আকার কেমন, এই প্রশ্নটা আসছে, এটা কোশ্চেন, এই প্রশ্নটা বোর্ডে দেখবা যে বিভিন্ন বোর্ড আস্তে 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 এরকম লাইন হয়ে গেছে, এই অমুক সাল তমুক সাল, এই অমুক ভার্সিটি তমুক ভার্সিটি, আস্তে 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 বিশাল এক লাইন হয়ে গেছে, ওই প্রশ্ন এক উদ্ভাসের মধ্যে আছে আর কিভাবে। হ্যাঁ, ওই যেগুলো এরকম আস্তে 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 মানে পাগল বানাই ফেলছে, জাস্ট ওগুলারে মার্ক করে হ্যাঁ পড়বা, এতটুকু যদি তুমি পড়তে পারো তোমার মানে নন ডিপার্টমেন্টের জন্য চান্স হবে না, এই ঘটনা ঘটবে না। হ্যাঁ, এইটার সাথে ডিপার্টমেন্টের যে 150, ডিপার্টমেন্টের 150-র মধ্যে, ঠিক আছে, 150-র মধ্যে ট্রাই করবা 150-তে যেন 150-ই থাকে। এখন তুমি বললো যে ভাই 150-তের মধ্যে 150 তো থাকা সম্ভব না, 150-তে কত থাকা সম্ভব, 150-তে সম্ভব হচ্ছে 130, ঠিক আছে, এটা থাকা সম্ভব, এটা অসম্ভব না। তাহলে 150-তে তুমি 150 ফুল আনসার করলে 130 পাবো, কারণ কিছু থিওরি থাকবো, কিছু এমসিকিউ থাকবে, তো অনেক কিছু কাটা যাবে, খুব স্বাভাবিক না, কিছু কাটা যাবে খুব স্বাভাবিক। তাহলে ডিপার্টমেন্টে তুমি যদি 130 পাও, হ্যাঁ, আর ননে ভাইয়া যে কথা বলছি, ডুয়েটের কোশ্চেনগুলো ফার্স্টে অ্যানালাইসিস করলা, করার পরে মেইন বই থেকে সবাই যা পড়ে তুমিও তা পড়লা, পড়লে কি হবে, এটা দুইটা জিনিস, একটা হচ্ছে তোমার বেসিকটা গেইন হবে, দ্বিতীয়ত হচ্ছে যে তোমার মানে সবাই যা পড়ছে তুমিও পড়ে ফেলছো, তার মানে কি যদি কোনো কোশ্চেন মেইন বই থেকে আসে সেই প্রশ্ন তো তোমারও মিস হবে না, সবারও মিস হবে না, মানে তুমি সবার চেয়ে পিছিয়ে পড়বা না। 3 নম্বর হচ্ছে বুয়েট কুয়েট রুয়েট টুয়েটের এগুলার উদ্ভাস থেকে দেখে যেগুলো খুব বেশিবার আসছে এগুলা সলভ করে, এটা ম্যাথ ইংলিশ হ্যাঁ ফিজিক্স কেমিস্ট্রি সবগুলোর জন্য প্রযোজ্য। আর আরেকটা বিষয় এখানে কিন্তু একটা কথা সুশান্ত পাল স্যার বলছিল যে আমরা লাইফে মানে তুমি যখন যে কোনো কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা দিতে যাবা, যেমন তোমার সাপোজ ডুয়েটের পরীক্ষা হইতে পারে, যে কোনো পরীক্ষা হইতে পারে, লাইফে চাকরি পরীক্ষা হইতে পারে, তুমি এরকম কম্পিটিটিভ এক্সামে সবসময় যেটা মনে রাখবা তুমি কী পড়বা, এতক্ষণ তো আমি দেখালাম কী পড়বা, কী পড়বা তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কী বাদ দিবা, ঠিক আছে, কী বাদ দিবা ওটা মোস্ট ইম্পর্ট্যান্ট। কারণ তুমি যদি এইটা না বুঝো যে কী বাদ দিতে হবে,
তাহলে তো তুমি পড়তে পড়তে অনেক পরিমাণ পড়তে হবে, এটা তো সম্ভব হবে না, একটা সময় যে তুমি ফেড আপ হয়ে যাবে। কি বাদ দিবা বলি, তুমি দেখবা কিছু কিছু কঠিন প্রশ্ন দেখবা, মানে তুমি যখন ডুয়েটের প্রশ্ন ব্যাংকটা দুইবার সলভ করবা, সলভ করার পরে যখন মেইন বইটা পড়বা, হ্যাঁ, এরপরে তুমি যখন, তুমি তো এখানে পরীক্ষা অনলাইনে দিচ্ছ, প্লাস সামনে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিবা যখন গাজীপুর আসবা, তো তখন তুমি দেখবা যে একটা প্যাটার্ন আছে, মানে একটা প্যাটার্ন গেস করতে পারবা যে এই টাইপের জিনিসগুলো আসে, হ্যাঁ, এই টাইপের জিনিসগুলো আসে না। তো যেই যে টাইপের জিনিসগুলো আসে না ওগুলো বাদ দিবা। যেমন হচ্ছে ধরো একটা প্রশ্ন, হ্যাঁ, বুয়েটে আসছে, এবার তোমার কাছে দেখে খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে না, এটা ডুয়েটও আসতে পারে, ওটা তুমি করবা। আবার আরেকটা প্রশ্ন, ওইটা মনে হয় আসবে কিন্তু অঙ্কটা বেশি বড়, অনেক যদি বড় হয় তাহলে অঙ্ক ডুয়েটে আসবে না, ওইটা বুঝে ওটা বাদ দিতে হবে। আরেকটা বিষয় খুব কঠিন, মারাত্মক কঠিন, তুমি দুইবার করার পরও তুমি বেসিক লেভেল অনেক ভালো, তুমি এই অঙ্কটা দুইবার করার পরও তোমার কাছে কঠিন মনে হইতেছে, তাইলে যে কাজ করবা, নিজে সরাসরি বাদ দেওয়ার দরকার নাই, তুমি এটা আমারে জিজ্ঞেস করবা অথবা এমন একজন যাকে তুমি মান্য করো, ওনারে জিজ্ঞেস করে তুমি জাস্ট শিওর হবা যে এই অঙ্কটা আসার মতো কি না। যদি ওই ভাই বলে যে না এই অঙ্কটা আসার মতো না, এটা খুব বেশি কঠিন, এটা আসবে না, বা তুমি কয়েকবার করার পর দেখো তোমার মনে থাকতেছে না, কেন জিনিস তুমি বাদ দিয়ে দিবা, একটা অঙ্কের জন্য তোমার যদিও আসে, একটার জন্য চান্স হবে না, এমন না, হয়ে যাবে। তো আমি এতক্ষণ যা বলছি এটা অ্যাকচুয়ালি তোমারে গাজীপুর আসলে হয়তো বলতাম, বাট তোমার পড়ার আগ্রহ দেখে এটা আমি আজকে বললাম তোমারে, ঠিক আছে? যা বলছি এর বাইরে পড়িও না, এর বাইরে পড়লে ফায়দা হবে না, কারণ হচ্ছে অ্যাডমিশনের পড়া হচ্ছে সাগর পরিমাণ, তুমি ফুটতে 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 যদি এমন হয়, আমি বলি এমন যদি হয় যে তুমি রাত দিন 24 ঘন্টা খাওয়া দাওয়া বাদ দিয়ে ফুটতেছ, তাও তুমি অ্যাডমিশনের পড়া এখন থেকে পড়লে শেষ করতে পারবে না। আমার কথা কি বুঝছো? জি, বুঝতে পারছি। এটা মানে ওই লেভেলেই তো চলে যায়, ম্যাথ গুলো ওই লেভেলে চলে যায়, মানে করতে 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 দেখা যায় রিলেটেড অনেক বিল হয়। আবার এমন যদি হয় তোমার প্রশ্নে তুমি হয়তো বইয়ের মধ্যে করছো একটা নিয়ম, ওই নিয়মে একটা ম্যাথ দিছে, সংখ্যা করে দিছে, তুমি পারবা না? পারবা অবশ্যই, না পারার কিছু নেই। শোনো, আসলে এগুলা তুমি যখন এখানে আসবা দেখবা তোমার এক্সাম দিলে এই আইডিয়াগুলো আরো বাড়বে, তো এই জন্য টেনশন নেওয়ার দরকার নাই, যতটুকু সম্ভব রিল্যাক্স থাকার চেষ্টা করবা, পড়বা, পড়ার সময় পড়বা, রিল্যাক্স থাকবা, বেশি ফেইন নেওয়ার দরকার নাই, খুব বেশি টেনশন নেওয়ার দরকার নাই। তারা খুব বেশি টেনশন নেয়, ফেইন নেয় বেশিরভাগ সময়, তাদের চান্সই হয় না, অনেক ভালো স্টুডেন্ট বাট ফেইন নিছে বেশি, চান্স হয় না, এটা অনেক চান্স হয় না এমন না, এটা কম্পিটিটিভ এক্সাম কোনো জায়গায় এরা টিকে না। কারণ কি বলো তো? এক্সট্রা করিয়া ফলাইছে। এক্সট্রা পড়িয়া ফেলাইছে, এটা তো খারাপ কিছু না, তাহলে টিকে না কেন? এতগুলো তো আর কি করে আর কি ধরে রাখতে পারে না, এই জন্য হ্যাঁ, 1 নম্বর হচ্ছে তারা ধরে রাখতে পারে না, 2 নম্বর হচ্ছে তুমি যখন অনেক বেশি প্রেশার নিবা, হ্যাঁ, অনেক বেশি প্রেশার নিলে তুমি হচ্ছে ইয়ে করবা, মানে এটা হচ্ছে একটা সময় যে তোমার হচ্ছে ওই প্রেশারটা, মানে তুমি অনেক বেশি পড়ছো, অনেক বেশি প্রেশার, ওইটা তোমাকে হচ্ছে একটা সময় মানে সহজ প্রবলেম দিল তুমি ওটা জটিলভাবে চিন্তা করা শুরু করবা, তোমার চিন্তা ভাবনা জটিল হয়ে যাবে। হ্যাঁ, আর হচ্ছে যে প্রেশারের কারণে অনেক সময় দেখা গেছে এরকম, তোমার হয় কি না আমি জানি না, বাট আমার হয় মানে খুব বেশি প্রেশার যদি আমি নিই, বা আমি আগেও হয়তো এরকম অ্যাডমিশনের সময় থেকে, এর আগে হয়তো না, পলিটেকনিকে কখনো এরকম হয় না, আবার অ্যাডমিশনের সময় থেকে শুরু হয়েছে এই রোগ যে অনেক বেশি প্রেশারে যদি থাকি তখন হচ্ছে যে ধরো লেখা আছে যে 11, হ্যাঁ হ্যাঁ 11 লেখা আছে, ধরো ওইটারে ধর 11 যোগ 11 কত হবে, তো স্বাভাবিকভাবে 22 হবে, তো আমার হচ্ছে যে আমার যোগ করলে আমার 60 হয় আনসার, ঠিক আছে? এরকম ঘটনা ঘটছে আমার অনেকবার, যে এরকম তো হয়, অনেক করে তারপরে সস্পষ্ট দিলে পরে দেখা যায় কঠিন চিন্তা ভাবনা করলে এবার দেখা যাবে এটা অ্যান্সারই করা ভুল অ্যান্সার করলো। হ্যাঁ, তো এই জন্য উল্টা পাল্টা কিছু করা যাবে না, মানে খুব বেশি ওভার সিরিয়াস ফুলাফাটার সময় মানে অনেক কিছু দেখা গেছে প্রবলেম হয়, জন্য যতটুকু সময় রিল্যাক্স থেকে পড়াশোনা করো, বা যা বলছি এগুলো একটু আমল করার চেষ্টা করো, আশা করি ভালো কিছু হবে, ঠিক আছে? আচ্ছা, আমি তোমার প্রবলেম যেটা ইয়ে করতেছিলাম এটা আবার যাই, তোমার প্রবলেমটার মধ্যে তুমি যে প্রবলেমটা দিছিলা, ওকে।